হ্যালো, গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ। তো এখন বাজে সকাল 10টা, সেখান থেকে ব্লগটা তোমাদের সাথে শুরু করলাম। তো আজকে সকালবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে রান্না তোরচোর বসিয়ে দিয়েছি, কারণ আজকে যাব হচ্ছে এক জায়গায়। তো কোথায় যাচ্ছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আগের দিনের মটন সেটা জাল দিয়ে রাখলাম, বাবা খাবে দুপুরবেলা। এদিকে দেখো স্নান টান করে রেডি হয়ে নিয়েছে, তো শ্রাদ্ধা অনুষ্ঠানে নিমন্ত্রণ আছে। তা বাড়ির হচ্ছে তোমাদের দাদা বলো, আমার ভাসুর বলো, ওরা কেউ যায় না, কারণ শ্রাদ্ধা অনুষ্ঠানে খেলে অনেকে সহ্য হয় না। তাই সেই জন্য বাধ্য হয়ে আমাদের যেতে হলো, বাড়ির সকলেরই নিমন্ত্রণ ছিল। তা আজকে খুব রোদ উঠেছিল, দুই ছেলেকে নিয়ে আমি আর যা মিলে গেলাম হচ্ছে শ্রাদ্ধানুষ্ঠানে নিমন্ত্রণ খেতে। তা খাওয়া দাওয়া কমপ্লিট করে তারপরে বাড়ি আসার পর দিদি বেরিয়ে গেল, আজকে দিদি চলে যাচ্ছে বাড়িতে। তা দিদিকে দিদি পৌঁছাতে যাচ্ছে তার ভাই, মানে আমার হাজব্যান্ড। তা দিদি হাতিগ্রাম যাবে, ওই জন্য দিদিকে ট্রেনে করে দিয়ে আসতে গেল। এদিকে বিকেলবেলা ছেলের পড়তে যাওয়ার টাইম হয়ে গেছে, তোমাদের দাদা যেহেতু নেই, তা আমি চলে গেলাম হচ্ছে পড়তে দিতে। টাটা বাই।